বগুড়া সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। এতে বাঁধের বাইরে থাকা গ্রামগুলো তলিয়ে গেছে পানিতে। সবশেষ খবর জানাতে সারিয়াকান্দিতে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাবলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া সারিয়াকান্দি কালীতলা ঘাটের যেই ঠিক পশ্চিম পাশে, অর্থাৎ এখানে যে চরবাটিয়া নামক যে স্থানটি রয়েছে এটি কিন্তু একেবারে তীরের খুব কাছাকাছির একটি চর, এবং এখানে কিন্তু বেশ কয়েকশো পরিবারের কিন্তু এখানে এই চরে বসত রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি আসলে যে অব্যাহতভাবে যে পানি বৃদ্ধি হচ্ছে যমুনার, সেটি কিন্তু উজানের ঢল এবং বৃষ্টিপাত সব কিছু মিলিয়ে এই যে এখন মোটামুটি হবে আজকে সকাল 9টায় যেই তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিপদসীমার মাত্র 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই যে অব্যাহতভাবে যেটি বাড়ছে সেটি কিন্তু আসলে বিপদসীমার খুব কাছাকাছি গেলেও বিপদসীমা অতিক্রম করার আসলে কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত তারা দেখছেন না, এবং তারা বলছেন যে আগামী 2 থেকে 3 দিন পর থেকেই কিন্তু এই পানি যেটি বেড়েছে এটি আস্তে আস্তে নামতে শুরু করবে। তবে নামার ক্ষেত্রে সে যে বড় প্রতিবন্ধকতা দেখা দেয় যে পানি নেমে যাবার সময় কিন্তু পাড় ভাঙার একটা প্রবণতা কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে, বিশেষ করে বগুড়ার যে পাশটি সেই অংশে কিন্তু যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেই বাঁধের কারণে নদীর ভাঙন না হলেও যে অপর যে পাড়টি আছে অর্থাৎ সিরাজগঞ্জের পাশে, এই পাশেও কিন্তু আপনি জানেন নদীর এই পাশটাতেও বগুড়ার বেশ কিছু অংশ রয়েছে, তো সেই জায়গাগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে ভাঙন ইতোমধ্যে এই বছরে হয়েছে, এবং ভাঙন আতঙ্কেই কিন্তু তারা এখানে দিন কাটাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে পানিবন্দী অবস্থায় কিন্তু মানুষ এখানে দিন যাপন করছেন, যদিও আসলে এই বাড়ির সামনে পানি উঠে আসায় একটা সুবিধা তারা পাচ্ছেন সেটি হচ্ছে পাটের যে মৌসুম সেই পাটের কিন্তু যে প্রসেসিং সেটি কিন্তু তারা একেবারে বাড়ির দুয়ারে বসে করতে পারছেন। তবে এটি নিশ্চয়ই তারা আসলে কামনা করেন না, কেননা খানিকটা কষ্ট হলেও বাড়িতে পানিবন্দী থাকা অবস্থা এটি কিন্তু আসলে তাদের জন্য খুবই দুর্বিষহ। একই সঙ্গে যেহেতু তারা আসলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে অবস্থান করছেন, এ কারণে কিন্তু আসলে জেলা প্রশাসন কিংবা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু শুধু কিছু ত্রাণ দিয়েই আসলে এখানে শেষ করছেন তাদের দায়িত্ব, বিশেষ কোনো তাদের পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি থেকে যমুনা নদী পানি বৃদ্ধির সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার সারিয়াকান্দিতে।